বর্ধমান জেলার ভাতার ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সুগন্ধি গোবিন্দভোগ ধানের বীজ বিতরণ করা হলো চাষিদেরকে। মূলত বড় বেলুন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে চাষিদেরকে এই বীজ বিতরণ করা হয়। বিমা পিছু 3 কিলোর মতো বীজ দেওয়া হয় চাষিদেরকে। পাশাপাশি যে সমস্ত চাষি এই বীজ পাচ্ছেন তাদেরকে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হবে। কিভাবে এই ধান চাষ করতে হয় এবং কিভাবে বেশি ফলন পাওয়া যাবে সে বিষয়ে কৃষি দপ্তরের উদ্যোগে এই সুগন্ধি ধানের বীজ বেশ কয়েক বছর ধরে বিনা পয়সায় ভাতারে বিভিন্ন চাষিকে দেওয়া হয়। এতে করে সুগন্ধি ধানের চাষ অনেকটাই বেড়েছে ভাতার ব্লকে। আজকে খাস ধান বিতরণ করার জন্য প্রতি পঞ্চায়েত পঞ্চায়েত দেওয়া হয়েছে। তার মধ্যে আজকে বোধ হয় নাসিক গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হচ্ছে। আর কি ধান নাসিক গ্রাম পঞ্চায়েত বলতে হচ্ছে আপনার বড় বেলুন 2, ওখানে দেওয়া হচ্ছে। কি বীজ দিচ্ছে? গোবিন্দভোগ। এটা কি বিঘা প্রতি কত কত কিলো করে দিচ্ছেন আপনার চাষিদের? 3 কেজি। 3 কেজি 200, এটা হিসাব আর কি, মানে বীজের এত পরিমাণটা আর কি। এবার 3 কেজির মধ্যেও হয়ে যায়, অনেক চাষের হয়ে যায়। কোথায় বিতরণটা হচ্ছে? এটা হচ্ছে বড়বেলুন 2-এ। কোথায় হচ্ছে এটা জায়গা? এই জায়গাটা হচ্ছে আমাদের এডিও অফিস, ভাতার এডিও অফিসে। আপনার পরিচয়? আমি হচ্ছে ভাতার এডিও অফিসের লোক। যে সুগন্ধি ধানের এলাকা সম্প্রসারণ যে প্রকল্পটা আছে তাতে বীজ বিতরণ চলছে। আজকে কোন অঞ্চলটা দিচ্ছে? আজকে বড়বেলুন 2 নম্বর অঞ্চলে। বীজের পাশাপাশি আর কি কি পাবেন চাষিরা? এখন পর্যন্ত যা চিঠি এসছে বীজের পাশাপাশি বীজ শোধনের ওষুধ, তার সাথে সাথে জিঙ্ক আমাদের যে অনুখাদ্য আছে সেটা দেওয়া হচ্ছে। এই যারা নতুন চাষি রয়েছেন তাদেরকে কি ট্রেনিং দেওয়া হবে কিভাবে চাষ করতে হবে? যারা বীজ নিচ্ছে তাদের একটা প্রশিক্ষণ দেওয়া হবে। 100 জন চাষিদের নিয়ে, সবাই তো দেওয়া সম্ভব নয়, 100 জন চাষিদের নিয়ে আমরা একটা ট্রেনিং দেবো। কি কি বিষয়ে আলোচনা হবে সেটি নিয়ে? সেই জন্য সুগন্ধি ধান কীভাবে চাষ করা যায় এবং সুগন্ধি ধানের প্রসপেক্ট কী আছে ভবিষ্যতে এবং তার খরচ সাধারণ ধানের তুলনায় কীভাবে কম হয় সেগুলো নিয়ে। বেশ কয়েক বছর ধরে সুগন্ধি ধানের বীজ আপনারা দিচ্ছেন, কতটা সফলতা পেয়েছেন? সুগন্ধি ধান এত অনেকটাই বেড়েছে নর্মাল ধানের তুলনায়। তার সুগন্ধি ধানের তো চাষের খরচটা অনেকটা কম কিন্তু দাম ভালো থাকে, এলাকাটা বেড়েছে। পাশাপাশি কি ছেঁচে জল কি কম লাগে এই চাষে? না, সে জল কম লাগে না। জল আমার নর্মালি যেমন M2 7029 লাগে সেরকমই লাগে, কিন্তু খরচটা অনেকটাই কম। আমরা পরিচয়? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ভাতা থেকে এসেছি। কি হচ্ছে আজকে? আজকে এখান থেকে খাস ধানের বীজ দেওয়া হচ্ছে, অর্থাৎ গোবিন্দভোগ ধান। এখানে কি পয়সা নেওয়া হচ্ছে সরকারি? না না না, কোনোভাবেই নয়, বিনামূল্যে। বিনামূল্যে আপনি কত বিঘে চাষ ধান চাষ করেন? আমি 10 বিঘা জায়গা চাষ। এই যে সরকার বিনা পয়সায় বীজ দিচ্ছে, কি বলবেন বর্তমান সরকারকে? বর্তমান অবশ্যই ভালো বলবো, এটা তো আমরা কোনোদিনই পেতাম না। হ্যাঁ, এরপরে ওষুধ সার যদি পাই সেটা আরো খুব ভালো হয় আমাদের পক্ষে। সমস্ত কিছু তো এই যে বীজ দিচ্ছে পরবর্তীতে যে সমস্ত ওষুধ জাপান সবই তো সরকার থেকে দেওয়া হয়। জানি না, এই তো আমি প্রথম পেলাম, পরে কি পাবো না পাবো জানি না, তখন পেলে বলে দিতে পারবো। এটা পেলাম। কি নাম আপনার? অনিমেষ রায়, নাসিক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।